হ্যালো ভিউয়ার্স, টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে ফেসবুক ডার্ক মোড করবেন। কয়েকদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনি মেসেঞ্জার ডার্ক মোড করবেন, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফেসবুক ডার্ক মোড করবেন অফিসিয়ালভাবে কোনো মোড অ্যাপ্লিকেশন ছাড়া। তো কিভাবে করবেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড দেখতে থাকুন। তো আপনারা দেখছেন টিউটোরিয়াল বাংলা, আপনাদের সাথে আছি আমি হাজিসুর রহমান। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। সাবস্ক্রাইব করুন টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেলকে, আর এই বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো বন্ধুরা, আপনাকে ফেসবুক যদি ডার্ক মোডে ব্যবহার করতে হয় তাহলে আপনাকে প্রথমেই একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, যেটি ফেসবুকের একটি অফিসিয়াল অ্যাপ। এখানে লিখে প্লে স্টোরে আপনি চলে আসবেন। প্লে স্টোরে এসে যদি আপনি সার্চ করে দেন ফ্রেন্ডলি, তো ফ্রেন্ডলি লেখে যখন আপনি সার্চ করবেন তাহলে আপনার কাছে এই অ্যাপটি চলে আসবে, এই ফেসবুকটি চলে আসবে। তো আমি এখানে আপনি সার্চ করবেন ফ্রেন্ডলি ফর ফেসবুক, লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট চাইতেছে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যদি ইনস্টল করা আছে তাহলে আমি এখন আর ইনস্টল করছি না, আমি সরাসরি অ্যাপটির ভিতরে চলে যাচ্ছি। তো অ্যাপটির ভিতরে যখন চলে আসবেন তখন আপনাদের সামনে এই একটি ইন্টারফেস চলে আসবে, আপনাকে লগ ইন করতে বলবে, আপনার ফোন নাম্বার ও ইমেল দিয়ে লগ ইন করতে পারবে। তা আমি আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিচ্ছি। তো আমার যেহেতু লগ ইন করা ছিল এখন শুধু আমি পাসওয়ার্ডটা দিই। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এই লগ ইনে ক্লিক করবেন, তারপরে একটু লোডিং করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনার যে ফেসবুকটি আছে সেই ফেসবুকটার মতোই কিন্তু আপনার এই ফেসবুকটাও এখান থেকে আপনি ওইভাবেই ব্যবহার করতে পারবেন, এই যে রিয়েক্ট করতে পারবেন। তা অনেক সুন্দর সুন্দর অপশন আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনারা যদি এখান থেকে ডার্ক মোড করতে চান তাহলে উপরে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন ডান কর্নারে, এখানে সেটিং আইকনে ক্লিক করবেন, তারপরে একবার স্ক্রল করে নিচে চলে আসবেন। তারপরে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ডার্ক মোড, তো আপনি লেখা আছে দেখতে পাচ্ছেন ডার্ক মোড, জাস্ট এই ডার্ক মোডে ক্লিক করে দেবেন। এই দেখতে পাচ্ছেন নাইট মোড, জাস্ট নাইট মোডে যখন আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ডার্ক মোড হয়ে যাবে। আমি একটু ইয়ে করে নিই, রিফ্রেশ করে নিলাম, এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকটি কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। এখন আপনি আপনার প্রোফাইলে যদি চলে যেতে চান তাহলে আপনি এই যে নিচে ডান কর্নারে দেখতে পাচ্ছেন অপশন, ওখানে ক্লিক করে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। তো ডার্ক মোড এনাবেল থাকতে রাত্রেবেলা আপনার মোবাইল টিপার সময় কষ্ট হবে না, যে চোখের ভিতরে ঢুকে পড়বে না আলোটা, সাদা আলোটা, কালোটা ইউজ করলে আপনার চোখের জন্য অনেক ভালো হবে। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজে আপনি ডার্ক মোড এনাবেল করে নিতে পারেন আপনার ফেসবুকে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত আপনাদের জন্য ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ধন্যবাদ সবাইকে মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।